হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিকটেট বিউটি কেমন আছেন সবাই আশা করতে সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আর আজকে যে প্রোডাক্টটি নিয়ে সেটি হচ্ছে একটি ব্ল্যাক হেয়ার্স মাস্ক যেটি হচ্ছে আপনার ফুল ফেসে আপনারা এটি ইউজ করতে পারবেন অ্যান্ড এটা আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে ডিপলি হচ্ছে ক্লিনজিং করবে সো এই প্রোডাক্টটি কী কী বেনিফিটস দিচ্ছে কীভাবে ইউজ করতে হবে কাদের জন্য বেনিফিশিয়াল হবে কারা কারা ইউজ করতে পারছেন না তো সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো পুরো ভিডিওতে সেজন্য আপনাদেরকে অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি আর করতে হবে আমার চ্যানটি সাবস্ক্রাইব যারা এখন পর্যন্ত আমার চ্যানটি সাবস্ক্রাইব করেননি সো সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইব নিটি ক্লিক করুন বেল কিন্তু ক্লিক করুন পাওয়ার জন্য সবার আগে সো ভিউর আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি বায়োকার প্রোডাক্ট আর বায়োকার প্রোডাক্ট অল টাইমই খুবই ভালো হয়ে থাকে একদমই স্কিন কেয়ারের প্রোডাক্ট বায়োকা হচ্ছে একটি চায়না ব্র্যান্ড যেটি হচ্ছে বিখ্যাত একটি চায়না ব্র্যান্ড বায়োকার কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে মার্কেটে ইভেন আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি অসংখ্য প্রোডাক্টের হচ্ছে রিভিউ করেছি বায়োকা নিয়ে তো বায়োকা নিয়ে নতুন করে বলার কিছুই নেই এই যে প্রোডাক্টটি আছে এটি কতটা উপকারী সেটা জানার জন্য আমি কিন্তু এটি অনেক দিন ধরে ইউজ করছি এটা আমি প্রথমে নিজে অনেকবার ইউজ করেছি আমি শুধু আমি না ইভেন আমি আমার ফ্যামিলির টি ইউজ করিয়েছি অ্যান্ড সবার যেই রিভিউ সেটা নিয়েই হচ্ছে আমি আজকের এই রিভিউটি করছি তো এই যে প্রোডাক্টটি আছে আমি এর আগে কিন্তু একটি অন্য একটি প্রোডাক্টের রিভিউ করেছিলাম তো এখন আজকে এইটি বায়োকা নিয়ে করছি কারণ বায়োকাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আগে আমি যেটা নিয়ে করেছিলাম তার থেকে এটি অনেক বেশি বেটার সো এই যে প্রোডাক্টটি আছে এটি কিভাবে ইউজ করতে হবে আর কেন ইউজ করতে হবে প্রথমত হচ্ছে যাদের ফেসে ব্ল্যাক হেডস বা হোয়াইট আছে তারা জানেন যে দেখতে কতটা বাজে লাগে তাদের স্কিনটা তো ব্ল্যাক হেডস হলে যেটা হয় যে আপনার হচ্ছে পোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্ল্যাক হেডসের জন্য অ্যান্ড সেখানে কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্ল্যাক হেডসটা হচ্ছে কখনো কখনো সেখানে কিন্তু ব্রনের প্রবলেমটা হয়ে থাকে আর ব্ল্যাক হেডসের জন্য কিন্তু একটা পর্যায়ে সেখানে এমন কালো কালো দাগ পড়ে যা দেখতে অনেকটা হচ্ছে মেস্তার মতো কিংবা মেস্তা জাতীয় দাগের মতো দেখা যেতে পারে যেটা এটা আপনার স্কিনের জন্য আসলে একদমই হচ্ছে দেখতে পচা লাগে তো ব্ল্যাক হেয়ার্সটা আসলে সবারই ইউজ করা উচিত এটা ফুল ফেসে ইউজ করা যায় শুধু যে আপনি নাকে ব্ল্যাক হেয়ার্সের জন্য ইউজ করবেন কিংবা চোখের নিচে অনেকের চোখের নিচে হয়ে থাকে থুতনিতে নিতে হয়ে থাকে শুধু ব্ল্যাক যেখানে সেখানে লাগাতে পারবেন তা না এটি কিন্তু আপনি চাইলে ফুল ফেসে লাগাতে পারেন এটি হচ্ছে ডিপলি ক্লিন করবে আপনার ফেসটাকে ফেস থেকে ব্ল্যাক হেয়ার্সটাকে রিমুভ করবে পাশাপাশি অয়েলটা কন্ট্রোল করবে আর ফেসের যত ছোটো ছোটো লোম আছে সেটা কিন্তু উঠিয়ে যাবে অ্যান্ড হচ্ছে মুখের যত ধুলা বালি ময়লা আছে লোমের গোড়ায় সব কিছু কিন্তু বের করে নিয়ে আসবে সো এটা কিন্তু খুবই খুবই ভালো আপনারা চাইলে এটা শুধুমাত্র ব্ল্যাক হেয়ার্সের জন্য ইউজ করতে পারেন চাইলে ফুল ফেসে এটি অ্যাপ্লাই করতে পারেন ফুল ফেসে অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা ইনস্ট্যান্ট গ্লোয়িং দেখাবে স্কিন থেকে যত ধরনের ধুলা ময়লা যা ছিল লোমের গোড়া থেকে সব কিছু নিয়ে আসবে আর এটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুবই অল্প পরিমাণে লাগে আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি এটা নিজেই ইউজ করছি লাস্ট কিছুদিন ধরে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব বেশি হচ্ছে ইয়া ছিলাম যেটা কখন এটা আপনাদের সাথে এটা শেয়ার করব সো ভিউয়ার্স এই যে প্রোডাক্টে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বায়োকার একটি ব্ল্যাক হেয়ার যেটি হচ্ছে আপনার স্কিনকে একদমই হচ্ছে ক্লিন আপ করে দিবে অ্যান্ড ডিপ ক্লিন করবে ডিপ ক্লিনজিং করবে এটার ওয়েট কতটুকু দেখাচ্ছে এখানে হচ্ছে এটার ওয়েট হচ্ছে আপনার সিক্সটি গ্রাম এটার ওয়েট হচ্ছে সিক্সটি গ্রাম অ্যান্ড এটি কিন্তু একদম স্টিকি না ঠিক আছে খুবই ভালো এটা আপনি যদি ইউজ করেন তাহলে আপনি রেজাল্টটা দেখতে পাবেন যেটা কীভাবে আপনার ফেস থেকে হচ্ছে যত পিল আছে সব কিছু তুলে নিচ্ছে তো এটা একটা পিল অফ মাস্ক যেটা হচ্ছে আপনার স্কিন থেকে হচ্ছে জব সব ধরনের ডার্কনেস হচ্ছে অয়েল যত কিছু আছে সব কিছু রিমুভ করে দিবে বাট স্কিনটাকে সফট করবে অ্যান্ড গ্লোয়িং করবে আপনার যে স্কিনটা সেটাকে কিন্তু সফট করবে এই না একটা উঠিয়ে ফেলার পরে স্কিনটা অনেক রাফ লাগছে সেরকম না স্কিন মসচারাইজ করবে স্কিনটাকে কিন্তু অনেক গ্লোয়িং করবে আর সফটও করবে সো এই যে প্রোডাক্টটা আছে এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি কি করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি এখন বলে দিচ্ছি কারা কারা অ্যাপ্লাই করতে পারছেন প্রথমত এটি হচ্ছে যাদের এইজ হচ্ছে দশ বারো বছরের বড় যারা আছে তারাও এটি অ্যাপ্লাই করতে পারবে যদিও তাদের এটি অ্যাপ্লাই করা দরকার হয় না এত ছোটো বয়সে কারোর ব্ল্যাক হেয়স হয় না তারপরে যদি কারো হয় তাহলে সে অবশ্যই এটি অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে তবে যারা ছেলেরা যদি ফুল ফেসে লাগাতে চান তাহলে অবশ্যই ভালো করে সেভ করে নিয়ে দেন এটি লাগাবেন নয় দাড়ির উপর লাগালে আপনাদের সেখানে ব্যথা হতে পারে সো যদি আপনারা লাগান দাড়িটাকে অ্যাভয়েড করে লাগাবেন কিংবা শেভ করে ফুল ফেসে লাগাবেন আর ব্ল্যাক হেয়ার্সের জন্য যখন লাগাবেন যখন যেখানে যেখানে ইফেক্টিভ এরিয়া আছে সেখানে লাগান তবে সাবধানতা হচ্ছে এটা কিন্তু চোখের ভেতরে দেওয়া যাবে না খুব ভালোভাবে কেয়ারফুলি লাগাতে হবে যেন এটা চোখের মধ্যে না চলে যায় আমি আসলে সত্যি এটা নিয়ে রিভিউ করার জন্য খুব এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে ট্রাই করছিলাম যে একটু সময় করে আমি এটা নিয়ে রিভিউ করবো কারণ এটা আমি নিজে ইউজ করে আমার খুবই ভালো লেগেছে একদমই পুরোপুরিভাবে ভাবে স্যাটিসফাইড এর আগে আমি অন্য একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ করেছি ওইটা আমি ইউজও করেছিলাম বাট ওইটি নিয়ে আমি অতটা স্যাটিসফাইড ছিলাম না বা অতটা আমার ভালো লাগেনি এইটা যেটুকু ভালো লেগেছে সেই পরিমাণ সেই লেভেলের ভালো আমার লাগেনি এটা বেশি ভালো লেগেছে তো এইটার ভিতরে যে প্রোডাক্টটা সেটা সবগুলোতে যেরকম হয় এটা সেম সেরকমই হবে এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কালার হবে অবভিয়াসলি এরকম দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটা ইউজ করেছি এটা ঢাকাটা খোলা তো এখানে কিন্তু এরকম ঢাকনা খোলা থাকবে না যদি আপনারা এটা ইনটেকটা ইউজ করেন এখানে হচ্ছে আর একটা প্লাস্টিক দিয়ে এই জায়গাটা হচ্ছে কাভার করা থাকবে আর এটা কিভাবে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোডাক্টটা আছে আমি এখান থেকে অল্প একটু নিয়ে আপনাদের দেখাবো অন্যান্য দেখা যায় যে অন্য যেগুলো আছে ব্ল্যাক মাস সেগুলো অনেক বেশি করে লাগাতে অনেক ভারী করে লাগাতে হয় এটা মোটো সেরকম করে লাগাতে না হালকা একটু নিয়ে হালকা একটু ভারী করেও লাগালেই অ্যানাফ আমি অল্প একটু নিয়েছি তা আমি জাস্ট আমি আমার হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো এটা খুবই দ্রুত শুকিয়ে যায় অল্প কিছুক্ষণ সময় দিতে হবে আপনাদের শুকানোর জন্য তো এখানে আমি লাগাবো এখানে হচ্ছে এটা এরকম করে আপনারা যেখানে ব্ল্যাক হেডস আছে সেখানে ওই এরিয়াতে ইফেক্টিভ এরিয়াটাতে এরকম করে লাগাবেন আমি অল্প একটু জায়গায় লাগাচ্ছি তো এরকম এত ভারীর দরকার নেই জাস্ট এরকম হালকা করে লাগালেও হবে ঠিক আছে এরকম করে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে আপনারা যেটা ফুল ফেসে যখন লাগাবেন আর একটু ভারী করে লাগাতে পারেন কিংবা যেখানে বিশেষ করে ব্ল্যাক হেডস আছে সেখানে একটু ভারী করে লাগাবেন দেন এটি শুকানোর জন্য একটু রেখে দেবেন তারপরে শুকানো পরে যদি আপনার নাকে লাগান শুধু নাকের উপর লাগালে নাকের এক পাশ থেকে অন্য পাশে টেনে উঠাবেন কিংবা নিচের দিক থেকে উপর দিকে উঠাবেন অথবা যদি আপনারা ফুল ফেসে লাগান তাহলে হচ্ছে মুখের এক পাশ থেকে অন্য পাশে এরকম টেনে তুলে নেবেন তাহলে দেখতে পাবেন ফেস থেকে হচ্ছে আপনার ধুলা মালি ময়লা অয়েল দেন হচ্ছে আপনার যত ব্ল্যাক যত কিছু ছোট ছোট লোম যা আছে সব কিছু কিন্তু উঠে চলে আসবে আপনাদের সবারই ব্ল্যাক ইউজ করা উচিত যাদের ফেস ভালো আছে তাদেরকে বলবো প্রতি পনেরো দিনে একবার করে আপনারা এটা ইউজ করেন প্রতি পনেরো দিন পরপর একবার করে যদি আপনারা কেউ ইউজ করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদের ফেসে কখনোই ব্ল্যাক হেয়ার্স হবে না স্কিনটা গ্লোয়িং থাকবে মসচরাইজ থাকবে আপনার স্কিনটা অবশ্যই সফট আর সিল ভালো থাকবে সো এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের কারোর হার্সের প্রোডাক্টটি লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তাহলে নাম্বারটিতে ফোন করুন ফোন করে আপনাদের অর্ডার করুন কিংবা ফেসবুক পেজ সিক্রেট বিউটির ফেসবুক পেজে কিন্তু আপনারা আপনাদের অর্ডারটি প্রেস করতে পারেন দেন ভিওয়ার্স যদি আপনাদের কারো এটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করুন আমরা অবভিয়াসলি আপনারা সেই প্রশ্নটা আনসার করব আর প্রতি রবিবার আমরা একটি ভিডিও আপলোড করবো যেটা হচ্ছে আপনাদের প্রশ্ন থেকে করা হয়ে থাকবে তো আপনাদের প্রশ্নগুলো নিয়ে সারা দশটি প্রশ্ন থেকে আমরা বাছাই করে দশটা প্রশ্ন নিব আর সেটি থেকে হচ্ছে একটি প্রশ্ন নিয়ে ভিডিও করে সেটি আমরা আপলোড করবো সব থেকে ফার্স্ট এই প্রশ্নটি সেটি হচ্ছে যে সব থেকে বেশি হচ্ছে ভালো প্রশ্নটি করবেন সেই প্রশ্নটি সবার আগে বাবা পড়া হবে তার নাম সহকারে সো ভিউয়ার্স যদি আপনাদের কারো দরকার হয় অবশ্যই ফোন করে অর্ডার করুন আর কোনো প্রশ্ন থাকলে তো অবিয়াসলি করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড আপনারা অবশ্যই স্ক্রিনের যত্ন নেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবার ক্লিক করুন বেলেকেন্ট যদি ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি পাওয়ার জন্য সবার আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ